আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আপনি একটা ওবারকাতু। পাগল, আপনি পাগল যে সেটা অনেক আবার প্রমাণ পেয়ে গেছে আমি। এখানে আপনারা তাই পাগলামি এই করতে যে হবে না। বলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে আমি জানতে চাই। হ্যাঁ, আমি একজন পাগল ভাই, আমি স্বীকার করলাম আমি একজন পাগল। হ্যাঁ এখন ভাই শুনতে বলেন। পাচ্ছেন, দেখতে হ্যাঁ পাচ্ছেন, শুনতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলেন। কেমন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই আপনি বলেন ভালো তাহলে। আছেন? হ্যাঁ ভাই আমি ভালো আছি, আপনিও হ্যাঁ নিশ্চয়ই ভালো আছেন। তাহলে এখন বলেন, মূল আছি। আলোচনাতে চলে যাই। এখন আলোচনা হচ্ছে যে আপনাকে আমি প্রায় সময় অর্থাৎ অনলাইনে দেখি, আপনার লাইভ মানে লক্ষ্য করি, এবং আপনার সাথে আমি চেষ্টা হওয়ার যোগ্য হওয়ার চেষ্টা করি। কিন্তু আপনার সময় আপনি তো একজন মানে নাস্তিক বলে দাবি করেন, তাই না? অর্থাৎ আপনি কোন ধর্মে বিশ্বাসী নয়, সেটাই তো? তাহলে আপনি শুধু অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ ইসলাম একজনকে নিয়ে কেন আপনার মানে সমস্ত লাইভে তাকে কেন ভিত্তি করে, মানে তাকে কেন লক্ষ্য করে আপনার লাইভ গুলো চলে, আর কারো আচ্ছা বিষয় নিয়ে কি আপনার অর্থাৎ বুঝতে পারতেছেন আমার কথা? এখন আপনি আমাকে বলেন যে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন, এই পর্যন্ত কতজন মুসলমান আমার লাইভে যুক্ত হয়েছে আপনি দেখেছেন? দেখেছেন আমার লাইভ গুলো আগে দেখেছেন? কতজন মুসলমান যুক্ত হয়েছে তা তো আমার জানা থাকবে না, না না, তা আমি আপনার যুক্ত জানা হয়েছি লাগবে, কে জানবে? তা আপনার জানা লাগবে আমার লাইভে কতজন মুসলমান যুক্ত হয়েছে, কতজন হিন্দু যুক্ত হয়েছে, কতজন খ্রিস্টান, কতজন ইহুদি যুক্ত হয়েছে, তার একটা পরিসংখ্যান আমাকে বলতে পারবেন? আপনি কয়টা লাইভ ভিডিও দেখেছেন আমার? আমি আপনার না হয় ধরেন আমি দেখি, আমি যখন অর্থাৎ আমি অনলাইনে থাকা অবস্থায় যদি আপনি লাইভ আসেন তাহলে আমি দেখি আচ্ছা আপনার তাহলে প্রায় আপনি লাইভ নিশ্চয়ই লক্ষ্য দেখা। করেছেন যে 98% সময় আমার লাইভে মুমিন মুসলমানরাই যুক্ত হয়, এটা আপনি লক্ষ্য করেছেন না? 98% সময় হ্যাঁ আমার ঠিক, লাইভে মুমিন মুসলমানরাই যুক্ত হয়। এখন ধরেন যে আপনার, আপনি একজন ডাক্তার, আপনার কাছে রোগী আসছে কোমর ব্যথা নিয়ে, কোমরে ব্যথা। হুম, এখন আপনি কি নিরপেক্ষ হওয়ার জন্য হাতে ব্যথার ওষুধ দিবেন, মাথায় ব্যথার ওষুধ দিবেন, পায়ে ব্যথার ওষুধ দিবেন, কোমরে ব্যথার ওষুধ দিবেন, নখে ব্যথার ওষুধ দিবেন, দাঁতে ব্যথার ওষুধ দিবেন, চোখে ব্যথার ওষুধ দিবেন, সব জায়গার ব্যথার ওষুধ দিবেন, নাকি শুধুমাত্র কোমরে ব্যথার ওষুধ দিবেন? কোমরে ব্যথা? হ্যাঁ আমার উত্তর হয়ে গেছে। হ্যাঁ, আপনার যদি নাকের ডগা ঠিক আছে। চুলকায় তখন আপনি নাকের ডগায় চুলকাবেন, ঠিক আছে? আপনি সারা শরীর চুলকাবেন না, ঠিক আছে? বুঝতে পেরেছেন উত্তর? বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝছি, বলে আমার কিছু প্রশ্নের উত্তর দেন, হুম বলেন দেবেন তো, আপনার উত্তরই তো দিলাম, আপনারা? আবার দেবেন, আবার দেবেন কেন জিজ্ঞেস হ্যাঁ করতেছেন? আপনার উত্তরই তো দিলাম। হ্যাঁ বলেন, সেটা বলেন। একটা কথা মানে শুনতে পাই, এবং বিভিন্ন আমি আমি বিভিন্ন বই পুস্তকে পড়েছি, আপনি একদিন আরিফ আজাদ নামের একজনকে নিয়ে একটা পোস্ট করেছিলেন, মনে আছে আপনার? না মনে নেই, ভুলে গেছি। আমি ভুলে গেছেন, তবে আমি পুস্তে আপনার পোস্টটা এরকম আচ্ছা বিভিন্ন বলেন, মানে বললে আমি বললে আমার মনে প্যারামিটার পড়তে পোস্ট পারে, করেছি। বললে আমার মনে পড়তে পারে, বলেন শুনেন আপনি। একটা কথা, যেটা শুনি আপনারা না দেখলে নাকি তা বিশ্বাস করেন না, কথাটা কি সত্য? না অর্থাৎ কথাটা আপনাদের ভুল, যুক্তি হচ্ছে না দেখে তা কথাটা ভুল, ভুল, সত্য কোনটা? সত্য সত্য হচ্ছে কোনটা? এভিডেন্স, সত্য হচ্ছে এভিডেন্স, সত্য নির্ভর করে এভিডেন্সের উপরে। এভিডেন্স যে শুধুমাত্র দেখা বা চোখ নির্ভর হবে তা না, এভিডেন্স নানা ধরনের হতে পারে, বুঝতে আচ্ছা আচ্ছা, পেরেছেন? তাই আপনার এখানে আপনি আপনি আপনার এভিডেন্স, আইডিতে ঢুকার পর তো আপনি এই প্রশ্নের উত্তর কি পেয়েছেন নাকি পান নাই? এভিডেন্স যে নানা মাত্রিক বুঝলেন। হতে পারে, এভিডেন্স যে পাইছি শুধুমাত্র পাইছি, চোখ, চোখ কেন্দ্রিক না, অন্য অনেক কিছুর উপরে এভিডেন্স হতে পারে, সেই সেই প্রশ্নের উত্তর কি আপনি পেয়েছেন? আমরা যে পাইছি শুধুমাত্র চোখ যেমন দিয়ে জানা দেখতে যাচ্ছি তা না, আমরা এভিডেন্স চাচ্ছি। এভিডেন্স মানে শুধুমাত্র চোখ দিয়ে দেখা না, এভিডেন্স অনেক কিছু হতে পারে। যেমন একটা পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেনের, অক্সিজেন পাওয়া যায়, এই জিনিসটা আমরা চোখে দেখি না, কিন্তু আমরা পরীক্ষা করে দেখতে পাই যে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হয় সেখান থেকে। বা ধরেন, আপনি কি কোথাও শুনেন? আচ্ছা আমরা জবাব পাইছি আমি, না না না, আপনি কি এটা কোথাও শুনে নেন, পরীক্ষা? আপনি আপনি আপনারা তো এক কথা বারবার বললেও আপনারা বোঝেন না, তো এই জন্য একটু বিস্তারিত ভাবে বলতে হয়। যেমন ধরেন, বাতাস আমরা দেখি না, বা অক্সিজেন, হাইড্রোজেন, এই জিনিস, এই জিনিসগুলো আমরা দেখি না চোখে, কিন্তু এই জিনিসগুলো আমরা এভিডেন্স পাই এই জিনিসগুলার, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তাহলে যেমন ব্ল্যাক অর্থাৎ হোল, আপনি ব্ল্যাক হোল আমরা দেখতে পাই না, ব্ল্যাক হোলের আমরা এভিডেন্স পাই, ব্ল্যাক হোল যে আছে সেটার এভিডেন্স পাই, ব্ল্যাক হোল আমরা চোখে দেখতে পাই না, ঠিক আছে? ঈশ্বর বিশ্ব কিন্তু আমাদের কাছে এভিডেন্স আছে। নয় যেমন তাপ, তাপ আমরা আপনি দেখতে পাই না, অর্থাৎ? তাপ আমরা আচ্ছা দেখতে কথা পাই না। শুনেন আমার, হয়েছে আপনি আপনার প্রশ্ন না তো আমি আপনি আপনি জবাব আপনি দিচ্ছি এই জিনিসটা এখন। বুঝতে পেরেছেন? এরপরে আর কখনো এই হ্যাঁ প্রশ্নটা বুঝতে, করবেন না, ঠিক আছে? যে আপনার খালি চোখে আমি দেখার জিনিস জানতে বিশ্বাস চাইছি, আমি কিন্তু জানতে চাইছি আপনার কাছে যে আপনারা শুনি এরকম একটা কথা, সেটা কি সত্য? সেটা জানতে চাইছি আপনার কাছে, না, আমি এই প্রশ্ন ব্যাপারটা করিনি। হচ্ছে, সমস্যাটা হচ্ছে আপনারা না ভাই,
আপনারা যারা আছেন তারা না এই প্রশ্নটা অনেকবার আমাকে করেছেন, আমি অনেকবার আচ্ছা উত্তর আচ্ছা দিয়েছি, ঠিক আছে, আচ্ছা তাহলে একই আচ্ছা ঠিক প্রশ্ন আছে, আমি আবার এখন আমার কয়বার কথা উত্তর শুনুন, দিব বলেন? আচ্ছা আমার এখন আমার কথা শুনেন, শুনবেন, আচ্ছা হ্যাঁ এখন আমার বলেন, কেড়ে ঠিক দিবেন। আছে, আচ্ছা বলেন, ঠিক আছে বলেন। আপনার এখানে আপনার কি আপনার তো আপনার প্রোফাইল আমি অনেক চেক করছি, কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিছু নেই, আপনি কি কিছু জানাবেন ওই ব্যাপারে? শিক্ষাগত যোগ্যতার জন্য আপনি উইকিপিডিয়াতে ঢুকবেন, উইকিপিডিয়াতে ঢুকলে আমার সেখানে প্রোফাইলের সমস্ত তথ্য যতটুকু দেওয়া সম্ভব ততটুকু দেওয়া আছে, এর চেয়ে বেশি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন নাই আমার সম্পর্কে, আপনি ঠিক আছে? কি ইসলামকে এভাবে মানে কথা বলে যাবেন, আর আপনার ব্যাপারে আমাদের জানার প্রয়োজন নেই, এটাই আপনার না অর্থাৎ আমার মানে আমার ব্যক্তিগত কথা? জীবন সম্পর্কে জানার প্রয়োজন নাই, যতটুকু আমি দিব ততটুকু আপনারা জানবেন, এর চেয়ে বেশি জানার কোনো প্রয়োজন নাই। আমার যুক্তি, আমার প্রমাণ, আমার এভিডেন্স, আমার রেফারেন্স কতটুকু ভ্যালিড সেইটাতে আপনারা ফোকাস করবেন, ব্যক্তি আসিফ মহিউদ্দিনের উপরে না। আমি যে কথাগুলো, যে এভিডেন্স গুলা আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেই এভিডেন্স গুলা কতটুকু যৌক্তিক সেইটার উপরে আমার কথার ওয়েট নির্ভর করবে, ব্যক্তিগতভাবে আমার উপরে না, ঠিক আছে? এখন আর আপনার হজরত আমার মোহাম্মদ, কথা হচ্ছে অর্থাৎ আর আপনি হজরত মোহাম্মদ, আর হজরত আপনি মোহাম্মদ হচ্ছে পৃথিবীর 180 কোটি মুসলমানের জীবনের অনুকরণীয় আদর্শ, এটা হজরত মোহাম্মদ নিজে অনুকরণ করতে বলে গেছে। এই কারণে হজরত মোহাম্মদের জীবন ঘেঁটে দেখা দরকার যে সে কি কি জীবনে কি কি লুচ্চামি লাফাঙ্গামি অপকর্ম আকাম কুকাম করেছে, যেগুলা এখনকার সময় আচ্ছা আচ্ছা মুসলমানরা ফলো করলে বড় ধরনের সমস্যা হতে আচ্ছা পারে। আসিফ ভাই একটু তার শুনুন, উদাহরণ হিসেবে আমি বলতে আসিফ ভাই পারি একটু শুনুন, যে যুদ্ধবন্দী নারীদেরকে ভাগ বাটোয়ারা করে তাদের সাথে সেক্স করা, এটা হচ্ছে অত্যন্ত অমানবিক একটা ব্যাপার। বা 6 বছরের মেয়েকে 53 বছর বয়সে বিয়ে করে তারপর 9 বছর বয়সে সেই মেয়েটাকে বিছানায় তোলা, বা একই রাত্রে 9 জন বা আমার 11 জন বলতে স্ত্রীর দেবেন, সাথে সেক্স করা, আমাকে বলতে দেবেন, বা ক্রীতদাসীর আমাকে সাথে বলতে সেক্স দেবেন, করা। ক্রীতদাসী একটু বলে নি ভাই, আমাকে কিছু বলতে দেবেন ক্রীতদাসী, আপনি, আপনি একটু বলবেন, আমার না কথাটা শুনছি শেষ হোক আমি তারপর শুনছি আপনি আপনার বলবেন, কথাই, আমার কথা শেষ হলে তারপর আপনি বলবেন। আবার যেমন এই ক্রীতদাসী কথাটা মারিয়া আমি অনেক কিপ্তিয়ার শুনছি, সাথে সেক্স আপনার এই করে, কথাগুলো আমি অনেকবার শুনছি, মারিয়া মারিয়া কিপ্তিয়ার সাথে সেক্স করে বাচ্চা উৎপাদন করা এবং হাফসার কাছে গিয়ে আবার ধরা খাওয়া, এই জিনিসগুলা যদি এখনকার সময় মুসলমানরা ফলো করে তাহলে একটা বিপর্যয় দেখা দেবে। কিন্তু আসিফ মহিউদ্দিনের জীবনই কেউ ফলো করে না। আসিফ মহিউদ্দিন কিভাবে খায়, কিভাবে ঘুমায়, কিভাবে বিবির সাথে সহবত করে, এগুলা ভাই কোনো নাস্তিক ফলো করে না। আমি কখনো বলিও নাই যে আমার জীবন তোমরা, হে নাস্তিকেরা, হে বাংলার নাস্তিক কুল, তোমরা আমার জীবনকে অনুসরণ করো, আমার জীবনকে অনুসরণ করলে তোমরা বেহেশতে আপনি বাহাত্তর আমাকে টা বলতে করে দেবেন ভোট না, পাবা। একটু আমার কথা শেষ, আপনার আমার কথা ভাই, আপনার আমার কথা মাঝখানে আপনি বারবার কথা বলছেন, আমার কথা শেষ হচ্ছে না তো তাতে, আপনি একটু চুপ থাকেন তাহলে আমার কথা শেষ হলে আপনি আবার সুযোগ পাবেন। আমি আমার নাস্তিক বন্ধুদেরকে কখনো বলি নাই, হে নাস্তিক কুল, তোমরা আমার জীবন অনুসরণ করলে তোমরা বেহেশতে গিয়ে 72টা করে উন্নত বক্ষা, 72টা করে চিরকুমারী, 72টা করে মানে সেক্সি সেক্সি হুর পাবা, তাদের সাথে সেক্স করতে পারবা, আবার গেলমানও পাবা, এই কথা আমি কখনো বলি নাই। সুতরাং আমার জীবনে কি আছে না না আছে সেটা ইনভ্যালিড একটা কোশ্চেন, কিন্তু মোহাম্মদের জীবনী, মোহাম্মদ বলে গেছে তার জীবন অনুসরণ করলে বেহেশতে গিয়ে 72টা করে উন্নত বক্ষা মানে বড় বড় বুফসালা, 72টা করে হুরপুরি পাওয়া যাবে, যাদের সাথে মুমিনরা গিয়ে, জিহাদিরা গিয়ে সেক্স করতে পারবে, এবং গেলমানও পাওয়া যাবে। গেলমান হচ্ছে ছোট ছোট বাচ্চা ছেলে, হ্যাঁ, বাচ্চা ছেলেদের দিয়ে বেহেশতে কি কাজ হবে সেটা কিন্তু আমরা বুঝি। হ্যাঁ, এখনকার যে মাদ্রাসার হুজুরিরা ছোট ছোট বাচ্চা ছেলেদের দিয়ে কি করায় সেই জিনিসগুলো আমরা জানি, ঠিক আছে? সুন্দর সুন্দর নাকি মুক্তার মতো, কোরআনে লেখা আছে মুক্তার মতো থাকবে, সে গেলমানরা থাকবে মুক্তার মতো, এত সুন্দর মানে সেবক দিয়ে কি করে বেহেশতে সেগুলো তো আমরা বুঝি ভাই। এখন আমার কথা হচ্ছে, আপনি কি আমাকে আমার বলতে দেবেন? এই তো শেষ হয়ে যাচ্ছে, আমার জীবনী কোনো নাস্তিকের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ না, কিন্তু হযরত মুহাম্মদের জীবনী কিন্তু আপনাদের মুসলমানদের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ। এই কারণে আমাদের প্রয়োজন এই জিনিসটা ঘেটে দেখা যে হযরত মুহাম্মদের জীবনে এমন কি ঘটনা আছে যেই ঘটনা হচ্ছে এখনকার কোনো মুসলমান পালন করতে গেলে খুব ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে। যেমন ধরেন আপনার ছোট বোন যার বয়স হচ্ছে 9 বছর, তার সাথে যদি 53-54 বছর বয়সে একটা বুড়ার সাথে বিয়ে দেন এবং তারা যদি এক এক বিছানায় ওঠে, তখন আপনার ছোট বোনটার যে কি ভয়ঙ্কর অবস্থা হবে, তাকে হাসপাতালে নিতে হতে পারে, তার ইন্টারনাল ব্লিডিং হতে পারে, তার জীবন মৃত্যু মানে মৃত্যুর সন্নিকটে সে চলে যেতে পারে। এই কারণে আমরা চাই না কেউ যে আপনার ছোট বোনটা এরকম একটা বিপদের মুখে পড়ুক। আপনার ছোট বোনটাকে আমরা এই রকম লম্পট বুইড়াদের হাত থেকে বাঁচাতে চাই, এই কারণে আমরা এগুলো নিয়ে বেশি বেশি কথা বলি। হ্যাঁ ভাই, এবার আপনি বলেন। বলতে হ্যাঁ, এখন আমার বলার সময় এখন আপনি একটু চুপ থাকবেন, শুধু আমি যে যে প্রশ্নগুলো করবো প্রশ্নগুলোর একদম সংক্ষেপে উত্তর দিবেন, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? সংক্ষেপে উত্তর দিবো কিনা বলতে পারি না ভাই, যদি ডিটেলস বলতে হয় তাহলে ডিটেলস বলবো, আর যদি সংক্ষেপে আচ্ছা দেওয়া আচ্ছা যায় ঠিক আছে সংক্ষেপে ঠিক দিব। আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে।
একটা কথা আসিফ ভাই, আপনি যদি একটা কথা বলেন, আপনি কথা কথা একটা কথা বলছেন আর কি, কথাটা আপনি বললে কেউ হয়তো মানে শুনে একটা বুঝবে, আর একটা হচ্ছে ওই কথাটা একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা ব্যাখ্যা শুনে বুঝবে, বুঝতে পারছেন? এখন আপনি আপনাকে প্রায় সময় দেখা যায় যে আপনি বিভিন্ন হাদিস পড়ে পড়ে শোনাচ্ছেন, হাদিস তো পড়তে জীবনে কল্পনা করতে পারবো না কোনোদিন, হাদিস তো কল্পনা করতে পারবেন না, হাদিসের বাংলাগুলো পড়েন আর কি, বাংলাগুলো পড়েন, নামগুলো শুদ্ধ উচ্চারণ করতে পারেন না, বাংলাগুলো পড়ে পড়ে শোনান, আবার কোরআন আয়াতের অর্থ বাংলাগুলো পড়ে পড়ে শোনান, এতটুকুই কি আপনার মানে জ্ঞান, মানে অর্থাৎ এতটুকুই কি আপনি কোরআন হাদিসের বিচার করে দিবেন? আচ্ছা, কোরআন হাদিস গুলা এগুলা কারা অনুবাদ করেছে ভাই? আমি যেগুলা পড়ে শোনাই কারণ ইসলামিক ফাউন্ডেশনে। শুধু শুধু আমার আমার কথা একটা শেষ কথা হয়নি, শুনুন, কথা শেষ একটা হয়নি, কথা কথা। শুনুন, আমার এখন আমার আপনি প্রশ্ন কথাটা করেছেন, শুনুন, আমি আমার উত্তর দিব কথাটা না? শুনুন, না না না, আপনি প্রশ্ন করেছেন না, এখন উত্তরটা আমার থেকে শুনে নেন। আমার কথা না শেষ না, করলে উত্তরটা কথাটা শুনে শুনুন নেন, শেষ করে উত্তরটা দিলে, শুনে নেন, উত্তরটা শুনে নেন, তারপর আপনি কথা বলবেন আবার। উত্তরটা আপনি আমার প্রশ্নটা উত্তরটা করেছেন, শুনে নেন, আমার কথা প্রশ্নটা আপনি আপনি শুনে করেছেন, শুনে শুনে প্রশ্নটা করেছেন, আপনি এবার উত্তরটা শোনার জন্য চুপ করে শুনেন যে ইসলামিক ফাউন্ডেশন বা তাওহিদ প্রকাশনী, তাওহিদ পাবলিকেশন ইত্যাদি যে অনুবাদ থেকে এবং প্রখ্যাত অনুবাদ কারক এবং তাফসির কারকদের তাফসির আমি পড়ে শোনাই। আমি শুধু হাদিস পড়ে শোনাই না, আমি কোরআনের আয়াত পড়ে শোনাই, অনুবাদ পড়ে শোনাই, অসংখ্য অনুবাদকের অনুবাদ পড়ে শোনাতে পারি, আমি তাফসির ইবনে কাথিরের তাফসির পড়ে শোনাতে তাফসীর পারি। গ্রন্থ পড়েছিলেন, তাফসীর গ্রন্থ ভাই নাম কি, ভাই, আমি আপনি একটু চুপ করে শোনেন, আমার কথার মাঝখানে কথা বলেন না। না কোন তাফসীর গ্রন্থ পড়ে শোনান, না না, নাম একটু কি, আমার কথা শোনেন, আপনি মাঝখানে কথা বলেন না। আমি একটু আগে তাফসিরে জালালাইন এবং তাফসিরে ইবনে কাথির পড়ে শুনিয়েছি এই কিছুক্ষণ আগে। হ্যাঁ, পৃষ্ঠা নম্বর সহ আমি দিয়ে দিয়েছি, সেগুলোর অনুবাদ করেছে প্রখ্যাত ইসলামিক স্কলারগণ, বাংলাদেশের এবং আরব ভাষাভাষী যারা প্রখ্যাত ইসলামিক স্কলারগণ আছেন, তারা এগুলার প্রত্যেকটা অনুবাদ করেছেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে এই প্রত্যেকটা অনুবাদ অনুদিত হয়েছে, সেখানে বোর্ড গঠন করা হয়েছে, অনুবাদকের বোর্ড গঠন করা হয়েছে, সেই এক একজন অনুবাদক 40-50 বছর যাবৎ আরবি ভাষার উপরে পড়ালেখা করে এই অনুবাদগুলা করেছেন। এখন আপনি কোথাকার কোন একটা পিচ্চি ছেলে এসে বলতেছেন যে এই অনুবাদগুলা ঠিক হয় নাই, এই অনুবাদে এটা সেটা ভুল আছে, এটা সেটা আমি ঠিক অর্থ হয় অর্থ বলিনি, ঠিক হয় নাই। আমি ঠিক হয় না বলি নাই, আমি ঠিক হয় না বলি নাই, আচ্ছা আচ্ছা, আপনাকে আমি আপনি আমার শেষ কাছে করে নিই, মিথ্যা শেষ বলছেন, করে নিই, শেষ করে নিই, কথা শেষ করে নিই। ঠিক কোরআনের ঠিক আপনি করবেন, আমার শেষ ইবনে করার নাই, থেকে এভাবে তো আপনি না না গুরুকে শেষ লাইভে এনে আপনি যা বলে না বলবেন না ও না তো বলতে দিবেন না, এটা তো হবে না, আমার আমার কথা কোনো তো শেষ হয়নি, আমার কথা তো কিছু, শেষ হয়নি। তাও মানে আমার কথা তো কোরআনের শেষ হয় নাই, কোরআনের ব্যাখ্যা হচ্ছে কি তাফসির, শেষ তো আমার কথা হয়নি, কোরআনের ব্যাখ্যা হচ্ছে কি তাফসির। আমি আপনাকে তাফসির থেকে পড়ে শোনাচ্ছি, তাফসিরে তো আমি আর নিজের কথা ঢুকাই নি, তাফসিরে আমি পরিষ্কার ভাবে আপনাকে আমি সরাসরি তাফসির গ্রন্থ থেকে দেখিয়ে দিচ্ছি। আমি একটু আগে যে তাফসির থেকে পড়ে শোনালাম সেই তাফসির গ্রন্থ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আরবি তাফসিরে জালালাইন। আরবি গুলো পড়ে, আরবি গুলা কেন পড়তে হবে? এই আরবি এই অনুবাদ গুলা করেছেন প্রখ্যাত স্কলারগণ বা ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনি বের হওয়া আপনি বই। আরবি বলেন, আমি অনুবাদ করতেছি, আপনি আরবি গুলো পড়েন, আমি অনুবাদ করতেছি, না না, আমার আরবি কেন পড়তে হবে? অনুবাদ আমি আমার করে বাংলা দিব পড়লেই তো হবে, আরবি না পড়লে কি ভাই এই জিনিসগুলো না, বোঝা বাংলা যাবে না? বাংলা মানে গুলো আপনি পড়েন, দাবি করছেন যে কোরআন এই তো বাংলা না ভাই, যারা কোরআন তো যারা বাংলা না, না না যারা এই অনুবাদ গুলা করেছে তারা অনুবাদ গুলা পারে নাই, এটা আপনি দাবি করতেছেন? তারা হ্যাঁ অনুবাদ গুলা ভুল করেছে? এই অনুবাদ গুলা যারা করেছে তাফসিরে জালালাইন গ্রন্থের অনুবাদ যারা করেছে, তাফসিরে কাথির গ্রন্থের অনুবাদ যারা করেছে, তারা অনুবাদ গুলা ভুল করেছে, এটা আপনি বলতে চাচ্ছেন? ভুল করেছে বলি নাই, আপনি যেহেতু তাহলে কোরআন নিয়ে তাহলে আপনি রিসার্চ অনুবাদ গুলা করতেছেন, শুনেন আপনার তো না কিছু না, দরকার, তাহলে আপনি অনুবাদ তো গুলা শুনেন শুনেন, না, আপনি 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 তো আপনি কোরআনটা স্বীকার বুঝতে পারেন না, আপনি না একটু আপনি বাংলা স্বীকার গুলো করেছেন দেখে যে এই অনুবাদ গুলা ঠিক বুঝতে আছে, এই অনুবাদ গুলা ঠিক আছে নাকি ভুল আছে আপনি বলেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে, তাওহিদ এটা আমার, প্রকাশনী থেকে প্রখ্যাত ইসলামিক স্কলারগণ যে অনুবাদ গুলা করেছেন, সেই অনুবাদ গুলা কি ঠিক আছে নাকি ভুল হ্যাঁ আছে, আপনি সেটা হ্যাঁ বলেন। ভুল কেন থাকবে, ভুল কেন থাকবে, ঠিক থাকবে, হ্যাঁ তবে ভুল অনুবাদের তো ঠিক একটা ঠিক ব্যাখ্যা থাকবে, আছে, ব্যাখ্যা না আছে, না দেখেন আবার না না, অনুবাদের ব্যাখ্যাতে আমি যাচ্ছি না, ব্যাখ্যা আপনি দিয়েন, আমি অনুবাদ গুলো শুধু পড়ে শোনাচ্ছি, আমি শুধু কোনো ব্যাখ্যা দিচ্ছি শুধু না। অনুবাদ দেখে, শুধু না অনুবাদ না না দেখে কথা না না, শুনবেন, আমি শুধু কোনো কথা আমি শুনেন, কোনো ব্যাখ্যা দিব শুধু না, অনুবাদ আমি দেখে আপনি শুনুন, আপনিও কোনো শুধু ব্যাখ্যা অনুবাদ দেখে দিবেন না, আপনি কথা শুনুন বলতে পারবেন, আপনিও কোনো ব্যাখ্যা দিবেন না, আমিও কোনো ব্যাখ্যা দিব না, আপনার ব্যাখ্যা গ্রহণযোগ্য না, আমার ব্যাখ্যা গ্রহণযোগ্য না, কেন শুধুমাত্র আমার যে দুটো ব্যাখ্যা, লেখা আছে। আমার ব্যাখ্যা আমি যেহেতু মুমিন, কোরআনের ব্যাখ্যা আমি দিলে এটা না গ্রহণযোগ্য না না, হবে, আপনি কারণ কোথাকার আমি কে, আপনার 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 মুসলমান, আপনার তাহলে বলতে হবে, আপনি যদি ব্যাখ্যা দিতে চান, আমি কোনো ব্যাখ্যা দেই না, কারণ আমি ইসলামের স্কলার না। আপনি যদি ব্যাখ্যা দিতে চান তাহলে আপনার আপনি ইসলামের কোন সেক্টরের স্কলার সেটা আপনাকে আমার আমাকে আমাদের আমাদের সবাইকে বলতে হবে যে আমি ইসলামের হাইয়েস্ট স্কলার, সৌদি আরবের এই ইউনিভার্সিটি থেকে আমি ইসলামের উপরে পিএইচডি করেছি, আমি স্কলার, আমি বলতে পারি এগুলা ভুল, তাইলে আপনার কথা আমি মেনে নিব, কিন্তু আমি কোনো ব্যাখ্যা দিব না, না হলে আপনার কোনো ব্যাখ্যা আমি শুনবো না। তাহলে ইসলামিক স্কলার হওয়ার জন্য সৌদি আরব পড়তে হবে, অবশ্যই ইসলামিক স্কলার হওয়ার জন্য সৌদি আরবে গিয়ে পড়তে হবে। আপনি যদি আরবি ভাষার কে উপরে বলছিল দক্ষ না আপনাকে, হন, আপনি যদি আরবি ভাষার কেন উপর দক্ষ না হন, আমি আরবি কথা বললাম না, আরবি আপনার কথা আমাকে হয় জবাব দিতে পারবেন, আপনার হয় সৌদি আরবে গিয়ে পড়তে হবে, অথবা মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে গিয়ে 30-40 বছর পড়ালেখা করে কয়েকটা পিএইচডি করে তারপর আপনাকে এই বিষয়ে স্কলার হতে হবে, নাহলে আপনার কথা তো গ্রহণযোগ্য না। আপনি তো আপনি তো আমি আরবি চাপাবাজি বললে করতে আপনি পারেন আরবি বুঝবেন, না না, আপনি তো আমি আরবি আপনি বললে তো আপনি চাপাবাজি বুঝবেন, না, আপনি আরবি আপনি আপনার আপনি কোন বিষয়ে স্কলার, কোন কোন বিষয়ে পিএইচডি করেছেন সেটা আগে বলেন, আপনার আরবি তো পরে শুনবো আমি।
আমি আর আপনি বিটামিন বি করে দিই, আর ভিটামিন বি করে দিই সেসব। ইসলামের আমি ইসলামের জব কোন কোন নিতে আসছে বিষয়ের উপরে আপনি সার্টিফিকেটটা, ইসলামের আপনি ইসলামের কোন আমার কোন বিষয়, না যোগ্যতা না নেই, আপনি আমার প্রশ্নের উত্তর দেন, আপনি আমার প্রশ্নের উত্তর দেন ভাই, আপনি আমার প্রশ্নের উত্তর দেন, আপনি ইসলামের কোন বলেন কোন বিষয়ের উপরে আপনাকে আমি, আচ্ছা আপনি কিন্তু তেনা পেঁচাচ্ছেন, আপনি তেনা পেঁচেন না, আপনি একটু চুপ করে এই জিনিসটা শোনেন তাহলে। আপনাকে আমি পড়ে হ্যাঁ। শোনাচ্ছি এখন শুধু আপনি তাফসিরে বলে যাবেন, জালালাইন, আমি আমি বললে তাফসিরে সেনাবাহিনী জালালাইন ভাই, গ্রন্থ আপনি থেকে, বললে এগুলো শুনে যাবেন, না না আমি আপনাকে আপনাকে একটা জিনিস তাফসিরে লক্ষ্য করি, জালালাইন থেকে, আপনাকে আপনি আমি তো কিছু তাফসিরে জানেন না, জালালাইন উল্টা থেকে পাল্টা সুরা নিসা কিসব চব্বিশ বলে মানুষকে পাগলামি করে দেন। সুরা নিসা 24 নম্বর আয়াতের তাফসিরে জালালাইনে যে ব্যাখ্যা লেখা আছে সেই ব্যাখ্যাটা পড়ে শোনাচ্ছি। এখানে আমি নিজের কোনো বক্তব্য যুক্ত করব না, আপনিও আপনার কোনো বক্তব্য যুক্ত করবেন না। তাফসিরে জালালাইন গ্রন্থে যেই জিনিসটা লেখা আছে শুধুমাত্র সেই কথাটা করব, আর আপনিও কিছু যুক্ত করবেন না, আমিও কিছু যুক্ত করব না, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আপনিও দিবেন না, আমিও দিব না। এখন আমরা তাফসিরে জালালাইনের 24 নম্বর সুরা নিসার 24 নম্বর আয়াতটার ব্যাখ্যা পড়ি। এখানে বলা হচ্ছে, তবে তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে গেছে বাদীদের থেকে, যারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধীনে এসে গেছে, তোমাদের জন্য তাদের সাথে ইস্তেবরায়ে বেহেমের পূর্ব স্বামীর পানি থেকে জরায়ু মুক্ত হওয়ার পর সহবাস করা জায়েজ আছে, যদিও তাদের স্বামীগণ দারুল হরবে বিদ্যমান থাকে না কেন, আল্লাহ তাআলা এই বিধানটি তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। এখানে বলা, এখানে আরো অনেক কথা বলা আছে, এখন আমরা এই যে তাফসিরে জালালাইনে অ্যাপটা আপনি পাবেন, আপনাকে আমি পৃষ্ঠা নাম্বার সহ দিয়ে দিতে পারি, তাফসিরে জালালাইনে এই সুরা নিসা 24 নম্বর আয়াতের ব্যাখ্যা এটা বলা আছে। তাফসিরে জালালাইনের পরের পাতায়, ঠিক পরের পাতাতে 797 নম্বর পৃষ্ঠাতে এটা বলা আছে, দেখেন আপনি। আপনাকে বলতে হবে না তবে কোনো তফসিরে নারী জ্বালায় না, যদি, আমার মুখস্থ আছে না আচ্ছা তফসিরে জ্বালায় মুখস্থ না, আমার থাকলে, মুখস্থ আছে, আপনাকে আমাকে মুখস্থ থাকলে দুটোই তো বলতে এইগুলো হবে। আপনার, এই জিনিসগুলো আপনার জানার কথা, যে অর্থাৎ স্বামী জানার ওয়ালি কথা নারীদের জন্য তবে অন্য তবে কথা শুনুন, ব্যক্তির কথা বিবাহ শুনুন, করা আসলে কথা জায়েজ শুনুন, নয়, আমি তো তবে বলতে কোনো দেন, নারী যদি মালিকানাধীন দাসী হয়ে থাকে তাহলে এই বিধান নয়। মুসলমানরা যদি দারুল হরবের কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে এবং সেখান থেকে কিছু নারী বন্দী করে নিয়ে আসে, তবে তাদের দারুল হরবে অবস্থানরত স্বামীদের সাথে তাদের বিবাহ ভঙ্গ হয়ে যায়। এখন এর নারী ইহুদি খ্রিস্টান কিংবা মুসলমান হলে দারুল ইসলামের যে কোনো মুসলমান তাকে বিয়ে করতে পারবে, আর আমিরুল মুমিনিন যদি তাকে দাসী করে অন্য কোনো সিপাহীকে যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে বন্টন করে দেন, তবুও তাকে ভোগ করা জায়েজ হবে। কিন্তু এই বিবাহ ও ভোগ করা এক হায়েজ আসার পর কিংবা গর্ভবতী হলে সন্তান প্রসব করার পর জায়েজ হবে। এটা হচ্ছে তাফসিরে জালালাইনে এটা এটা বলা আছে। এখানে আমি একটা কথাও, নিজের একটা বক্তব্য, নিজের একটা ব্যাখ্যা আমি যুক্ত করিনি, অতিরিক্ত কোনো কথা আমি যুক্ত করি নাই। আমি, আমার যারা দর্শক আছে আচ্ছা তারা একটু দেখছে, এবার দাঁড়ান আমি একটু তাফসিরে ইবনে কাথির, আমাকে আমাকে বলতে দেন না, তাফসিরে ইবনে আমি কাথির তো খন্ড দেখতে চার চাইছি, পাঁচ আমাকে ছয় বলতে সাত দেন, আমাকে পৃষ্ঠা বলতে নম্বর দেন না। 343 থেকে পড়ে শোনাচ্ছি আপনাকে, আরে ভাই এগুলো আমাকে কাফিরদের, কি দেখাচ্ছেন, আমি সবগুলো জানি তবে তো ভাই, হ্যাঁ আমাকে কিছু বলতে চান এগুলো? কাফিরদের যে, এগুলো আপনি সব জানেন, তাহলে আপনি আমাকে নিজেই বলেন যে যুদ্ধবন্দী নারীদের সাথে ইসলামে সেক্স করা এবং হজরত আলী কে, যে হজরত মোহাম্মদ একটা মেয়ে দিয়েছিল যুদ্ধবন্দী নারীদের মধ্যে থেকে খুমুসের অংশ হিসেবে সেক্স করার জন্য, এটা কি সঠিক নাকি ভুল কথা? আপনারা কি মনে করেন একজন একজন কে ইসলামে যখন যুদ্ধ করেছে, যুদ্ধের মধ্যে জয়ী হয়েছে, পরবর্তী যারা যারা যাদেরকে পাবে এগুলোকে কি বলে ইসলামে, মালে গনিমত বলে, জানেন? আমি জানি কি জানি না সেটা আপনার বলতে হবে না ভাই, আপনি জাস্ট কেন আপনাকে যেটা আমি জিজ্ঞেস আপনাকে, করেছি, আপনি আমাকে আপনাকে নিজের যেটা প্রশ্ন জিজ্ঞেস করছেন, করেছি আমি সেটার প্রশ্নের উত্তর করতে দেন। পারি তো, না না আমি কি আমি জানি, যে উত্তর কি জানি দিচ্ছি না, আর কি, আমি কি জানি, কি জানি না সেটা আপনাকে আমি পরীক্ষা দিব না। আপনি আমাকে উত্তর দেন যে যুদ্ধবন্দী নারী হিসেবে যে আমি কি সমস্ত আপনাকে পরীক্ষা নারীদেরকে দিতে ধরা হবে? হতো না, আপনাকে আমি পরীক্ষা চাচ্ছি না, আপনার কাছ থেকে আমি কনফার্মেশন চাচ্ছি, কনফার্মেশন চাচ্ছি হ্যাঁ তো যে যুদ্ধবন্দী নারী আমি তো হিসেবে প্রশ্ন যেই, আপনাকে করতে পারি, তাই না? না একটু শুনে নেন, শুনে নেন, কোনো একটা গোত্রের শুনে তো আপনি পুরুষদেরকে নিচ্ছেন, হত্যা করার শুরু পরে, থেকে শুনতেছি, আমি বলতে পুরুষদেরকে দিচ্ছি না, হত্যা করার সব পরে, তো আপনি বলছেন, পুরুষদেরকে হত্যা করার পরে যে নারীদেরকে ধরা হতো পুরুষদেরকে কি যুদ্ধবন্দী নারী সব হিসেবে, যুদ্ধে পুরুষদেরকে হত্যা করছে, কি সব যুদ্ধে বললেন, পুরুষদেরকে হত্যা করছে, সব যুদ্ধে পুরুষদেরকে সব যুদ্ধে হত্যা কি করেছে পুরুষদেরকে এটা আমি হত্যা বলি করছে? নাই, সব যুদ্ধ আমি একবারও বলি নাই যে সব যুদ্ধে পুরুষদেরকে হত্যা করছে, এটা আমি একবারও বলি নাই। আচ্ছা আচ্ছা আপনি কথা শুনুন, নিজে কথা নিজে শুনুন, কথা বলেন, আচ্ছা কথা শুনুন, আচ্ছা কথা আপনি শুনুন, থামেন, আমাকে আপনি বলতে থামেন, দেন একটু, আপনাকে, আপনার, আমার প্রশ্নটা শেষ হয় নাই তো, আপনি শুধু আপনি তো বলছেন আমাকে আমাকে কথা বলে থামতে, দেন নাই, আপনি শুধু আপনি বলছেন তো আমাকে আমাকে, থামতে, আপনি তো আমাকে, আপনি তো আমাকে শেষ করতে দেন নাই ভাই, আমাকে শেষ করতে দেন, আমাকে আপনি কথাটা শুরু থেকে শেষ করতে বলতেছেন দেন নাই, এখনো শেষ নেই, আর আমি আপনাকে আমি বলেছি, মিনিট বলা লাগে, আমার কথা শেষ, আপনার, আপনি কথাটা একটা, একটা বানানো কথা বললেন যে সব সব যুদ্ধে সব পুরুষদেরকে হত্যা করছে, আমি কিন্তু এই কথাটা একবারও বলি নাই যে সব যুদ্ধে সব পুরুষদেরকে হত্যা করছে, এটা আপনি নিজেই বানায় আমাকে প্রশ্ন আপনি করলেন। বলছেন যে পুরুষদেরকে হত্যা করার আমি পরে, বলেছি, আমি বলেছি কথাটা কোনো বলছেন যুদ্ধে, কেন? আমি বলেছি কোনো যুদ্ধে পুরুষদেরকে হত্যা করার পরে তারপরে সেই নারীদেরকে, যে নারীরা বেঁচে গেছে সেই নারীদেরকে গনিমতের মাল হিসেবে ভাগ বাটোয়ারা করে দেওয়ার পরে তাদের সাথে সাহাবীরা এবং হযরত মোহাম্মদ এবং হযরত মোহাম্মদের অনুসারীরা সবাই মিলে সেক্স করাটা কি বৈধ নাকি অবৈধ, জায়েজ নাকি না জায়েজ, হালাল নাকি হারাম, এটা আপনাকে, আপনি আমাকে উত্তর দেন সবাই মিলে কেন হবে, সবাই মিলে কেন হবে, একজন একজন করে, যার যার সাথে যে অর্থাৎ যার ভাগ্যে যিনি পড়বে তার সাথে হবে, সবাই মিলে কেন তাদের হবে? সাথে। ও
মানে যার ভাগ্যে, যে যার ভাগে ভাগ বাটোয়ারা করা হবে, সেই মেয়েদেরকে এক একজনের ভাগে ভাগে এক একটা মেয়ে দেওয়া হবে, যার ভাগে যে পড়বে সে তার সাথে সেক্স করতে পারবে, তাই তো? পারবে পারবে না? বাহ বাহ, খুব ভালো সিস্টেম ভাই, খুব অসাধারণ। মানে ধরেন কালকে যদি, আপনাদের কালকে গুলো তো যদি, আরো খারাপ, না না কালকে আপনাদের যদি গুলো ভারত, তো, না না আপনারা যে কালকে মৃত্যু যদি গেদার ভারত, করেন, ভারত আপনারা যে ভারত মৃত্যু যদি, গেদার করেন, এগুলো তো আরো খারাপ। না না শুনেন ভাই, অন্যের আপনার গায়ে, প্রোফাইলটা দেখলাম, আপনার শুনেন অন্যের আপনার গায়ে, প্রোফাইল দেখলাম, আপনি কত বড় মূর্খ সেটা আপনার প্রোফাইল দেখলে বোঝা যায়। না না আপনি, আপনার আপনি প্রোফাইলে তো এরকম স্বীকার একটা, করেছেন, আপনি স্বীকার করেছেন যে যার ভাগে যে পড়বে, ভাগ বা মেশে মেয়েদেরকে একসাথে এনে ভাগ বাটোয়ারা করা হবে, এবং যার ভাগে যে পড়বে তার সাথে সে সেক্স করা হালাল, তাই তো? সেটা থেকে তো আপনাদের নিয়মটা আরো খারাপ। আপনার আমাদের কোন, প্রোফাইল দেখলে তো বোঝা যায় আপনি কত বড় আমাদের নিয়ম কি ভাই, মূর্খ। আমাদের নিয়ম কি যুদ্ধবন্দী নারীদের ব্যাপারে, আমাদের নিয়ম কি আপনারা লিপ্ত গেদার যেটা করেন, অর্থাৎ না না কয়েকদিনের জন্য করবেন, এরপর ছেড়ে দিবেন, এগুলো তো আরো খারাপ আপনাদের গুলা। আমি লিভ টুগেদার করেছি আচ্ছা, এরকম কোন প্রমাণ আপনার কাছে আপনি আছে? শুধু এগুলা দেখেন আমি যে লিভ টুগেদার কি করেছি, আপনার আমি লিভ আপনার টুগেদার শুধু কি করি ওনার জীবনীটা আপনি না না, লিখছেন, আপনার কাছে, আপনার কাছে তো আপনার এভিডেন্স জীবনীটা থাকতে আপনি হবে, চাচ্ছেন। আপনি যে একটা দাবি করবেন, একটা যে দাবি করবেন, আপনার কাছে এভিডেন্স থাকতে হবে না? আপনার কাছে কি কোনো এভিডেন্স আছে যে কি আমি এভিডেন্স লিভ টুগেদার করেছি বা করি? এভিডেন্স মানে কি বোঝেন কেন এই নাস্তিকরা করে না? এভিডেন্স এর বাংলা হচ্ছে, এভিডেন্স এর বাংলা হচ্ছে হ্যাঁ প্রমাণ, বুঝিনি বুঝিনি, এভিডেন্স এর বাংলা হচ্ছে প্রমাণ। প্রমাণ আপনার মানে কাছে কি এভিডেন্স কোনো মানে প্রমাণ কি আছে? আপনি বুঝেন, আর কেউ বুঝেন, আপনি এরকম মনে না করেন? না না না, আপনি বোঝেন না ভাই, আপনি অনেক কিছু বোঝেন না। হ্যাঁ, আপনার কাছে আমি জানতে চেয়েছি যে আপনার আরে কাছে কি পাগলা, এভিডেন্স আছে? আপনি কত বড় মূর্খ! আপনার সাথে আমি 2 মিনিট কথা বলে বুঝে গেছি, তাই সেটা আমি, সেটা কারণ আমি আপনি এবং আমার আপনার অনেক লাইভের দর্শক স্টাফ রা আপনি মনে বুঝেছে, করেন এবং না, লাইভের স্টাফ আমার আপনি দর্শকরা বুঝে এখানে, গেছেন, আর কারোর কথা এখানে বলবেন না। হাসাহাসি করতেছে, আপনি কি দর্শকরা করবেন এখানে এখন, হাসাহাসি করতেছে, দর্শকরা এখানে কি করবে হাসাহাসি, আপনার মতো পাগল দেখে, হাসা হাসি না করে কি আপনাদের করবে? মতো মুমিনরা হচ্ছেন আমাদের জন্য সম্পদ, বুঝছেন? আপনারা যে যে লাইভে এসে আমার, আপনারা যে ইসলামকে একটা এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে ফেলেন, হ্যাঁ, এবং মানে গোপন কথা ফাঁস করে দেন, আপনি কিন্তু একটা গোপন কথা আপনার ফাঁস করে পাগলামি দিচ্ছেন, গুলো এটা আর অনেক ভালো লাগছে, কখন মুমিনরা আমাকে এটা বলতে স্বীকার দিলে করতে চায় কখন লাইভে যুক্ত করিয়েন? না, এটা অনেক মুমিনরা এটা স্বীকার করতে চায় না যে যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করা যে হালাল, এটা অনেক মুমিন স্বীকার করতে চায় না। আপনি যে স্বীকার করেছেন, আপনি হচ্ছেন একটু বোকাশোকা, মানে বাচ্চা ছেলে, তো এই জন্য স্বীকার করে ফেলছেন ভুলে, কিন্তু অনেক মুমিন এটা স্বীকার করবে না, আপনি তো আরে বাচ্চা, তো বাবা, এই জন্য স্বীকার করে আপনি ফেলছেন একটা পাগল, আপনি পাগল যে সেটা অনেক আমরা প্রমাণ পেয়ে গেছি আমি, এখানে আপনার আর তাই পাগলামি করতে হবে না। বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে আমি জানতে চাই, হ্যাঁ আমি একজন পাগল ভাই, আমি স্বীকার করলাম আমি একজন পাগল, আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আপনার যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে, হ্যাঁ, এবং আপনাকে এবং আপনার পিতাকে হত্যা করার পরে আপনার মা এবং আপনার বোন